हेलो फ्रेंड्स, हाउ आर यू। आशा करी सकले भालो आछेन। पिक वार्कार्सेर आज के आरो एकटी जब निये आपनादेर सामने चले आसलाम। तो आज के आपनादेरके जे काजटी करे देखाबो सेटा होच्छे गेट डट आईओ साइन आप। ए काजटी आपनादेरके आज के करे देखाबो। तो काजटीर पजिशन रयेछे 81টি, तार मध्ये 60টি काज कमप्लीट होयेछे एबं होच्छे जबटिर जन्य आपनारा पेये जाबेन होच्छे 12 সেন্ট। तो बुझतेई पारछेन आपनारा एई काजटी करे किन्तु इनस्ट्यान्ट 12 সেন্ট पेये जाबेन। तो एई धरनेर काज करे किन्তু আপনারা চাইলে মাসে 4 থেকে 5 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা হয়তো একটু মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলে আপনাদের ইনকামের পরিমাণটা বেশি হয়। তো বন্ধুরা, আমরা কাজটি এখন শুরু করব। তো কাজটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের নতুন নতুন অনলাইন ইনকাম রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আমরা কাজটি এখন নতুন একটি ট্যাবে ওপেন করব। তো এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে কাজটি নতুন একটি ট্যাবে ওপেন করে নিয়েছি। তো এখানে আমাদেরকে জবের যে ইনস্ট্রাকশন পেজ আছে এখানে কিন্তু নিয়ে আসবে। তো এখান থেকে আমাদেরকে মূলত কি কি করতে হবে সব ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা যদি কাজটি খুঁজে না পান তাহলে ক্যাটাগরিতে গিয়ে সাইন আপ এবং হচ্ছে সাইন আপ সিম্পল সাইন আপ এটাতে চলে গেলে আপনারা কাজটি খুঁজে পেয়ে যাবেন, অথবা সরাসরি জব পেজ থেকেও আপনারা কাজটি পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দুইটা কাজ করতে হবে। প্রথমে একটি লিঙ্কে যেতে হবে আমাদেরকে, তারপর হচ্ছে আমাদের ইমেল দিয়ে আমাদেরকে একটি সাইন আপ করতে হবে এবং ইমেলটা ভেরিফাই করতে হবে। আর এরপর হচ্ছে আমাদেরকে যে মোবাইল নাম্বার আছে আমাদের মোবাইল নাম্বারটা আমাদেরকে ভেরিফাই করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। তো আমরা এখান থেকে প্রুফ হিসেবে আমাদের কাছে যেটা চাইছে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমরা সাইন আপ করবো সেটা, এবং হচ্ছে আমাদের যে আইডিটা খুলবো সেটার ইউজার আইডিটা, এবং হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশনের স্ক্রিনশট এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশনের স্ক্রিনশট। তো এগুলো সাবমিট করলে কিন্তু আমাদের কাজটি ফিনিশড হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম কাজটি স্টার্ট করতেছি এখান থেকে যে লিঙ্কটা দেওয়া আছে এটা নতুন একটি ট্যাবে আমরা ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাতে ওপেন করার পর আমাদেরকে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে আসে। তো এখানে তিনটা ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ হচ্ছে আমাদের জিমেল আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে। তো আপনারা অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিবেন, কারণ হচ্ছে ইমেল অ্যাড্রেসটা যদি আপনারা কোনো ট্যাম্প ইমেল অথবা অন্য কোনো ফেক ইমেল ইউজ করেন তাহলে পরবর্তীতে আপনাদের কিন্তু প্রবলেম হতে পারে। তো অবশ্যই আপনারা আপনাদের অথেন্টিক নিজের যে জিমেল অ্যাড্রেস আছে সেগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে আমি আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা হয় কি, আপনি জিমেলের পাসওয়ার্ডটা হুবহু দিতে হবে এরকম কিছু না, জাস্ট আপনি এখান থেকে এই অ্যাকাউন্টের জন্য নতুন একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। তারপর এই পাসওয়ার্ডটি দেওয়ার পর সব কিছু যেভাবে আছে সেভাবে থাকবে, তারপর আপনি সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করলে আপনাকে এখানে একটু ভেরিফাই করতে হবে, এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আপনাকে নিচে থেকে ড্র্যাগ করে টেনে এনে এখানে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট টেনে এনে আপনি এখানে ছেড়ে দেবেন। তো এটা মানে একদম বরাবর যখন বসে যাবে তখন এটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা খুব সিম্পল প্রসেস, এত কঠিন কিছু না। তো এখন আপনার ইমেলে চলে যেতে হবে, আপনার জিমেলে হচ্ছে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে, তাহলে কিন্তু আপনার এই ইমেলটাও কিন্তু ভেরিফিকেশন বা ভেরিফাইড হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের জিমেলে চলে আসলাম। তো জিমেলে আমরা চেক করে এখানে দেখতে পাচ্ছি যে 30 সেকেন্ড আগে একটা মেল আসছে। তো আমরা এটা একটু ওপেন করে দেখবো যে এটা কি আসলে ওই ওয়েবসাইট থেকে আসছে কি না। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কোড আসছে। তো কোডটা যদি আমরা এখান থেকে যদি এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু এটা নিচ্ছে না। তো এখান থেকে আমরা এটাকে আপনার একটা একটা করে ইন্ডিভিজুয়ালি বসাতে হবে। তো আমরা এখান থেকে 173434 এই কোডটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, 173433, ও মিস্টেক হয়ে গেছে। তো এখান থেকে আমি আবার দিয়ে দিচ্ছি 173434। তো এটা দেওয়ার পর এটা অটোমেটিক আমাদের ভেরিফাইড হয়ে গেছে। তো এটা তার মানে এখান থেকেই গেছে মেলটা। তো দেখতে পাচ্ছেন এটাতে লগ ইন করার পর আমাদেরকে এটার যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডটাতে আমাদেরকে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে আসে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে এবং হচ্ছে একটা স্ক্রিনশট নিতে হবে। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য সর্বপ্রথম এখান থেকে আমাদের যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেব। তো প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা করব, এই যে সেট আপ, এই যে এই সেট আপ লেখাটির উপর আমরা এখানে ক্লিক করব। রিসেট ফান্ড পাসওয়ার্ড রিকোয়েস্ট এই লেখাটির এখানে আমরা আমাদের নেম এবং হচ্ছে আমাদের এর কান্ট্রি কোড এবং হচ্ছে আমাদের ফোন নাম্বারটি দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে দ্বিতীয় দফে যে কাজটি আছে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের সেটা কমপ্লিট হবে। তো এখানে আমি আমার ফুল নেমটি দিয়ে দিব, আপনারা অবশ্যই আপনাদের ফুল নেমটি দিবেন। তো ফুল নেমটি অথবা হচ্ছে আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে সর্বপ্রথম আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই জিমেল অ্যাড্রেসটা আপনারা দিতে পারেন। তো আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটা দিলাম এবং হচ্ছে আমাদের কান্ট্রি কোড আমরা এখানে সার্চ দিলে কিন্তু চলে আসবে। তো আমি এখানে বিএন লেখার পরেই আমাদের কান্ট্রি কোডটা চলে আসলে বাংলাদেশ। তারপর আপনি এখান থেকে আপনার যে ফোনটা আপনার অ্যাক্টিভ ফোন নাম্বার আছে সেই অ্যাক্টিভ ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার যে লগ ইন পাসওয়ার্ড আছে সেই লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, অর্থাৎ হচ্ছে আপনি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন।
তো দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আগের মতো সেম এই ক্যাপচাটি আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট ড্র্যাগ করে ক্যাপচাটা এখানে বসিয়ে দেবো, তারপর এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে ইনভ্যালিড ফোন নাম্বার, নিক নেম, ইমেল অর ফোন, আচ্ছা এটা হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করছিলাম এই জন্যই নিয়ে নাই, তো আমরা আমাদের জিমেল থেকে করতে হবে, কারণ হচ্ছে আমরা যেহেতু ফোন নাম্বারটা এখনও আমরা এখনও অ্যাড করি নাই সেহেতু আমাদের ফোন নাম্বারটা নিবে না। তো আমরা এটা আবার সেমভাবে আমরা জিমেল রিসেট বাই জিমেল যেটা লেখা আছে ওইখানে ক্লিক করবো, ওইখানে ক্লিক করার পর আবার সেমভাবে আমাদের জিমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দিব, তারপর হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেসটা আবার এখান থেকে কপি করব, কপি করার পর আমরা আবার এটাকে নিচে এখানে বসিয়ে দিব, বসানোর পর আবার আমাদের যে লগ ইন পাসওয়ার্ডটা আছে সেটা দিব, দেওয়ার পর আবার একইভাবে আমাদেরকে ক্যাপচাটা কমপ্লিট করতে হবে। তো ক্যাপচাটা কমপ্লিট করার পর আমরা আমাদেরকে এটার দ্বিতীয় ধাপ যেটা মোবাইল নাম্বার ভেরিফিকেশনে সেখানে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আবার আগের মতো আমরা ক্যাপচাটাকে এখানে ড্র্যাগ করে এভাবে এনে এখানে ছেড়ে দিলাম। তো এটা ছেড়ে দেওয়ার পর আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে এবং হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বারটি অ্যাড করব, তারপর হচ্ছে ফোন নাম্বারটি ভেরিফাই করব। তো দেখতে পাচ্ছেন আমাদের মেইলে একটি কোড ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, তো আমাদেরকে সেখানে যেতে বলা হচ্ছে। তো আমরা এখন চলে যাব আমাদের জিমেলে এবং জিমেল থেকে আমরা আমাদের ইনবক্সে চলে যাব। ইনবক্সে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মেইল চলে আসছে, তো এই মেইলে কিন্তু আমরা একটি লিংক পেয়ে যাব, সেই লিংকে গিয়ে কিন্তু আমাদের ফোন নাম্বারটি আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আমরা এখানে আমাদের জিমেল অ্যাড্রেসটা শো করতেছে এবং নিচে একটি লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে মূলত আমাদেরকে কাজটি করতে হবে, ইফ ইউ ডু নট রিসেট ইউর ফান্ড পাসওয়ার্ড। তো এখান থেকে আমরা লিংকটাতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলা হচ্ছে ইনপুট ইউর নিউ ফান্ড পাসওয়ার্ড, তো এখানে আপনি একটা নতুন করে আবার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি জাস্ট এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পর আবার পাসওয়ার্ডটি আপনাদেরকে মানে রিটাইপ করতে হবে, মানে দুইবার দিতে হবে কনফার্ম করার জন্য। তারপর হচ্ছে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেবো, সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের নিউ ফান্ড পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু সেট হয়ে যাবে। এই নিউ ফান্ড পাসওয়ার্ডটা সেট করা ছাড়া কিন্তু আপনি মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারবেন না, তো এই জন্যই কিন্তু আগে আপনাকে নিউ ফান্ড পাসওয়ার্ড যেটা এটাকে সেট করতে হবে। তো আমরা আবার এখান থেকে একটা ক্যাপচা চাইছে, এই ক্যাপচাটা বারবারই চাচ্ছে, তো যতবারই চাই আপনারা ক্যাপচাটা দিয়ে দিবেন, এটা এত কঠিন কিছু না। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের নিউ ফান্ড পাসওয়ার্ড সাকসেসফুলি সাবমিটেড, রিসেট ফান্ড পাসওয়ার্ড রিকোয়েস্ট, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আবার লগ ইন করবো এখানে, যেহেতু রিসেট নিউ ফান্ড পাসওয়ার্ডটা সেট করার পর আমাদেরকে অটোমেটিক্যালি লগ আউট করে নিছে। তো আমরা আমাদের যে যে লগ ইন জিমেল অ্যাড্রেস আছে সেই জিমেল অ্যাড্রেসটা দিব এবং হচ্ছে লগ ইনের আমরা প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিব, সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা সিম্পলি আগের মতো ক্যাপচাটি দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নেব। তো অবশ্যই আপনারা জিমেল অ্যাড্রেসটি দিবেন, যেটা কারণ আমি আগেই বলছিলাম যে জিমেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড বা অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস দিবেন, কারণ হচ্ছে টেম্প জিমেল দিলে আপনাকে বারবার লগ ইনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, আমি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম। তো আবার আমাদেরকে সেই ক্যাপচাটিতে নিয়ে আসে, তো এখান থেকে আমরা জাস্ট ক্যাপচাটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিব। তো ক্যাপচাটা বসানোর পর আমাদেরকে লগ ইন করে নেবে, তো এরকম আপনাদের সামনে আসলে কনফার্ম করে দেবেন। তারপর আপনার জিমেলে একটি কোড যাবে, কোডটা আবার আপনি এখান থেকে আপনার ইনবক্সে চলে যাবেন, তো একটি লগ ইন ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন, সেই ভেরিফিকেশন কোডটি আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তো আমরা 32 82 55 এই কোডটি এখান থেকে বসিয়ে দেবো, তো 32 82 55, তো আমি কোডটি বসিয়ে দিলাম, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, তারপর আমাদেরকে এটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তারপর আমরা এখান থেকে আইকন যে প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করে দিলাম। তো এখন আমরা আমাদের ফোন নাম্বারটি অ্যাড করব, তো ফোন নাম্বারটি অ্যাড করে আমরা সেটাকে ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছেন প্রটেক্ট ইউর ফান্ড এরকম একটি লেখা আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে KYC আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে এখান থেকে এই যে উপরে ভেরিফাই নাও বা SMS, এই যে SMS সেট আপ, এটার উপর আমরা ক্লিক করে দেবো। তো SMS সেট আপের উপর ক্লিক করার পর এখানে আপনি আপনার ফুল নেমটি দিতে হবে, আপনার কান্ট্রি কোডটি দিতে হবে এবং হচ্ছে আপনার যে ফান্ড পাসওয়ার্ড একটু আগে আপনি যেটা নতুন পাসওয়ার্ড সেট করছিলেন সেটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার ফুল নেমটি দিলাম, তারপর কান্ট্রি কোড এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে আমার অ্যাক্টিভ ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তো ফোন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আমাদেরকে এই রিফান্ড পাসওয়ার্ডটি দিতে হবে, যেটা আমরা একটু আগে আমরা সেট করছিলাম, এটা কিন্তু লগ ইন পাসওয়ার্ড না, আপনারা যদি ভুল করে এটাতে যদি লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে কিন্তু এটা নিবে না, আপনারা একটু আগে যে রিফান্ড পাসওয়ার্ড সেট করছিলেন সেটা কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই OTPটা আপনাকে এখানে বসিয়ে জাস্ট সেট আপ SMS এটাতে ক্লিক করলে আপনার কাজটি শেষ।
শেষ। তো আমরা আমাদের মেইলে চলে যাব। মেইলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি আমাদের ভেরিফিকেশন কোড পেয়ে গেছি 18 18 58। তো আমি এটা জাস্ট এখানে বসিয়ে দেব। তো আমি জিমেইলের যে কোডটা আছে 18 18 58, তো এটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার যে ফোনটা আছে আমি একটু মিলে নিলাম। তো আমার যে ফোনটা আছে সেখানে আমি একটি SMS এখনও পাই নাই। তো সেখানে যদি আমি SMSটা পাই, OTPটা আমি এখানে বসিয়ে দেব। বসানোর পর জাস্ট সেট আপ SMS এটাতে আমরা ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক দেখতে পাচ্ছেন আমি এটা পেয়ে গেছি এবং এটা এখানে বসিয়ে সেট আপ SMS-এ ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনটাও মানে সাকসেসফুল হয়ে গেছে। তো এই অবস্থায় আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, যেহেতু এটা আপনাকে প্রুফ হিসেবে দিতে হবে যে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং হচ্ছে জিমেল ভেরিফিকেশনের স্ক্রিনশটটা আপনাকে দিতে হবে। তো আমি আমার কিবোর্ড থেকে একটি স্ক্রিনশট নিয়ে এটাকে পেন্টে নিয়ে যাব। তো পেন্টে নিয়ে গিয়ে আমি এটাকে পেন্টে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা এটাকে একটু হাইলাইট করে দেবো যে আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করছি, এজ এ সাকসেস টেল নাম্বার, এটা এই আমরা একটু হাইলাইট করে দেবো। তারপর এখান থেকে এনাবেলড এটাকে একটু হাইলাইট করে দেবো। তো আপনারা আমি যেভাবে করতেছি কাজটি হুব ওইভাবে করবেন, তাহলে আশা করি আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। তো আমি এটা জাস্ট G1 দিয়ে সেভ করে রাখতেছি, জাস্ট বোঝার ক্ষেত্রে আমরা এটাকে সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমরা যে জিমেল ভেরিফিকেশনের যে SMS-টি পেয়েছিলাম প্রথম, সেই জিমেল ভেরিফিকেশনের SMS-টি আমাদেরকে আমাদের মেল থেকে এই মেলটাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশটটা নিয়ে আবার পেন্টে চলে যাব। পেন্টে যাওয়ার পর এটাকেও আমরা একটু এখানে পেস্ট করে হাইলাইট করে দেব। তো এখান থেকে আমি এটাকে রেড ইঙ্ক নিয়ে একটা বক্স করে দেবো যে ভেরিফিকেশন নাম্বারটা আছে, যাতে আমাদের বায়ার যে আছে তার যাতে বুঝতে সুবিধা হয়। তো এটাও আমি এখান থেকে সেভ করে নিব। জাস্ট আমাদের ডেস্কটপে G2 দিয়ে আমরা এটা সেভ করে নিব। তো G2 দিয়ে সেভ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রুফ বক্সে দিতে হবে, যেহেতু এটা প্রথম জিমেল ভেরিফিকেশন। আর দ্বিতীয় এক নম্বরে যেটা আমরা নিয়েছিলাম সেটা আমাদেরকে দ্বিতীয় নম্বর বক্সে দিতে হবে। তো এখানে আমরা চলে আসলাম ইউর ইমেল অ্যাড্রেস। তো আমরা যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই জিমেল অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দিব। তো অবশ্যই নির্ভুলভাবে আপনারা আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটা আপনারা এখানে বসিয়ে দিবেন। জিমেল অ্যাড্রেসটা বসানোর পর আপনি দুই নম্বর বক্সে এখান থেকে আপনার যে ইউজার আইডিটা আছে সেটা আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে আবার সেই ইয়াটাতে চলে যাচ্ছি। তারপর এখান থেকে হোমে চলে যাব। হোমে এইখান থেকে তারপর প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইল এখন এই যে এটা হচ্ছে আমাদের ইউজার আইডি। তো ইউজার আইডিটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পরে দুই নম্বর বক্সে আমরা এটাকে বসিয়ে দেব। তারপর স্ক্রিনশট অফ জিমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, তো আমরা G2 দিয়ে যে জিমেল স্ক্রিনশটটা সেভ করছিলাম সেটা হচ্ছে আমাদের জিমেল আইডি ভেরিফিকেশনের স্ক্রিনশট। তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো G2। তো এখান থেকে ওপেন করে দেবো। তারপর এখানে অপশনালি যে একটা বক্স আছে এখানে আপনি নো কমেন্ট অথবা নো জাস্ট এটা যে কোনো একটা লিখে দেবেন, অথবা আপনার যদি কোনো কমেন্ট থাকে সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আমাদের যে ফোন নাম্বার ভেরিফিকেশনের স্ক্রিনশটটি আছে আমরা G1 দিয়ে সেভ করছিলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখানে আমরা নো কমেন্ট বা নো লিখে দেবো। লেখার পর আমরা কাজটি এখান থেকে সাবমিট করে দেবো এবং হচ্ছে কাজটি যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে আমাদের বায়ার এটা রিভিউ করার পর আমাদেরকে পেমেন্টটা করে দেবে।